হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অধরা ইসরাত ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এসেছি একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি ফেসবুকে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে এই রেস্টুরেন্টের রিভিউ দেখতে দেখতে আমার ইচ্ছে হলো ওদের এনভায়রনমেন্ট, খোলা আকাশ, ফুড একটু টেস্ট করি, তাই আজকে চলে আসলাম। আর আমি আমার এক্সপিরিয়েন্সটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও ফার্স্ট টু লাস্ট তোমরা আমার সাথেই থাকো, মজার অনেক কিছু আছে। যেহেতু আমি প্রথমে ভিডিওতে ইন্ট্রো দিতে পারি নাই, তাই ঢোকার পর প্রথমেই ভিডিওতে ইন্ট্রো দিয়ে নিলাম। দেখো আমার পিছনের জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, বসার জন্য খুবই নাইস একটা প্লেস। অবশেষে অনেক প্রতীক্ষার পর রেস্টুরেন্টে চলে আসলাম। ঢোকার পরে প্রথমেই আমি দেখতে পেলাম একটা দোলনা, আমি দোলনায় বসে পড়লাম। বিকজ দোলনায় বসতে আমার খুব ভালো লাগে, আই লাইক ইট। ছোটবেলায় একবার এমন হয়েছিল, আমি দোলনা থেকে পড়ে গিয়েছিলাম, পড়ে ব্যথা পেয়েছিলাম, তাও দোলনায় ওঠা ছাড়িনি। দোলনায় উঠতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিব আমি ঘুরে ভালো করে। সুন্দর ছোট ছোট কুঁড়ে ঘর টাইপের, খুবই সুন্দর। চারদিকে লাইটিংটা অনেক জোস আর এনভায়রনমেন্টটা অনেক সোবার। আমি বসার জন্য একটা প্লেস খুঁজছি। ওয়াও, সুন্দর ফ্লাওয়ার, দেখি কোথায় বসা যায়। এত সুন্দর রুফটপ এনভায়রনমেন্ট আর এত সুন্দর বাতাস যে আমি একটু দাঁড়িয়ে গেলাম। আমার চুল সব উঠছে, খুবই ভালো লাগছে। যাই হোক, তোমাদেরকে রেস্টুরেন্টটা ঘুরে দেখায় এবং আমার কোথাও একটা বসতে ইচ্ছা করছে। আমি বসার জন্য একটা প্লেস খুঁজছি, দেখি কোথায় বসা যায়। এই পাশটাতে কি আছে? এই পাশটাতে বসবো মেবি, না এই পাশটাতে বসা যাবে না, আমি দেখি অপোজিট পাশে বসবো। সত্যি রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ওয়াও, বসার চেয়ারগুলো অনেক সুন্দর। খুব সুন্দর রুফটপ গার্ডেনিং। এই গাছটার নাম যেন কি? আচ্ছা যাই হোক, অবশেষে আমি একটা বসার জায়গা পেয়ে গেলাম। এখন আমি একটু গান শুনবো। আজকে আমি আমার ফেভারিট গানটা শুনবো, তোমরাও আমার সাথে গান শুনো। যাই হোক, আমার গান শোনা কমপ্লিট। এখন আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমি খেতে যাচ্ছি, দেখি কি দেয়। এখনও তো কিছুই আসে নাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে। ওয়াও, ওয়াটারমেলন জুস আমার খুবই পছন্দ, জুস খাওয়া। দেখুন আমরা কি কি অর্ডার করেছি। আচ্ছা এখন আমি খাবার টেস্ট করব। অনেক প্রতীক্ষার পর খাবার চলে এসেছে, প্রচণ্ড ক্ষুধা লাগছে। ওয়াও, ফাটাফাটি টেস্ট, খুবই মজা হয়েছে খাবারটা। আমি আপনাদের সাথে আমার কিছু পিকচার শেয়ার করে দিয়েছি। আপনারাও আপনাদের ছুটির দিনগুলোতে এই রেস্টুরেন্টটাতে ঘুরতে আসতে পারেন। খাবারটা যে আমাদের আজকে ট্যুর এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।